বন্ধুগণ, সংসারে আমরা যেমন জন্মেছি তেমনি আমাদের মৃত্যুকেও বরণ করে নিতে হবে। এটা প্রকৃতির অমোঘ নিয়ম, চিরন্তন প্রথা। এই বিষয়টি অস্বীকার করতে পারবে না কখনো কেউ, না আগে পেরেছে, না বর্তমানে পারবে, না ভবিষ্যতে কেউ পারবে। আজ নয় তো কাল মৃত্যু আমাদের হতেই হবে, মৃত্যুকে বরণ করে নিতেই হবে। কিন্তু প্রায় মানুষের মনে একটি প্রশ্ন উকি দেয়, আচ্ছা এইবার তো মানুষ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু এর পরের জন্মে কি হব? মানুষ হতে পারবো তো, নাকি কোনো পশু পাখির জনিতেই জন্ম নিতে হবে? কারণ সমাজে এই ধরনের অনেক মান্যতা রয়েছে। বন্ধুগণ, মৃত্যুর গতি বিষয়ক প্রচলিত মান্যতাসমূহের একটি মান্যতা হলো এইরূপ, মনুষ্য আত্মার পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জনিতে জন্ম নিয়ে দুঃখ ভোগ করে। যদি তার কর্ম ভালো হয় তো স্বর্গে গিয়ে সুখ ভোগ করে। আর একটি মত পোষণ করে, মৃত্যুর পর ভালো আত্মা পরলোকে গমন করে অথবা জ্যোতিতত্ত্বে লীন হয়ে যায় এবং পাপাত্মা নরকে দণ্ড ভোগ করে। আরেক সম্প্রদায়ের মত হলো, মৃত্যুর পর মানুষের স্থান কবরে হয়, অবশেষে যখন মহাবিনাশ হয় তখন সে নিজ আলোয় গমন করেন, পরমাত্মা এসে, ঈশ্বর এসে, আল্লাহ এসে তাকে কবর থেকে উঠিয়ে নিয়ে যান। মান্যতা বিষয়ক আরেকটি মত হলো, অনেকে আছেন আত্মা নামক কোনো আলাদা সত্তা নেই, তারা ভোগবাদী, ভোগকেই তারা বিশ্বাস করে, তারা আধ্যাত্মবাদ, তারা ভাববাদকে কোনো গুরুত্বই দেন না। মৃত্যুর পর মৃতদেহই থেকে যায়, ব্যাস। এবার প্রশ্ন হওয়া স্বাভাবিক, এসব কি সত্য? যদি সত্য হয় তার মধ্যে কোন বিষয়টি কতদূর পর্যন্ত সত্য, পার্সেন্টেজ জানতে চাই আমরা। কারণ এখন ডিজিটাল দুনিয়া, এখন কম্পিউটারাইজড দুনিয়া হয়ে গেছে, সকলেই পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চায়, বুঝতে চায়। এখন আমরা প্রতিটি মান্যতাকে যুক্তির আধারে বিচার করে দেখব। এই বিচারধারায় শুধুমাত্র বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি বা বিবেককেই প্রাধান্য দেব না, তার সাথে কালেরও কাল, মহাকাল অর্থাৎ ত্রিকালদর্শী পরমপিতা পরমাত্মা এই বিষয়ের উপর যে রহস্য উন্মোচন করেছেন তাকেও ভিত্তি করে সামগ্রিক বিষয়কে আমরা বুঝব, জানব এবং সত্য পর্যন্ত পৌঁছে যাব। এছাড়া সময়ে সময়ে সংবাদপত্রে পুনর্জন্ম সম্বন্ধে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, যাকে জাতিস্বর বলা হয়, তার উপরও পর্যালোচনা করে প্রকৃত সত্যে পৌঁছানোর প্রয়াস রাখা হবে। আমরা সবগুলা পর্ব যখন শেষ করব তখন আপনারা দেখবেন যে আমরা একটা কমপ্লিট তথ্য পেয়ে গেছি, কমপ্লিট এক সিদ্ধান্ত পেয়ে গেছি। আপনাদের আর তখন ভাবতে হবে না, আর তখন আপনাদেরকে কোনো রকম চিন্তা করতে হবে না। সংবাদপত্রে বন্ধুগণ পরিবেশিত তথ্য দ্বারা কিন্তু বোঝা যাবে না যে মৃত্যুর পূর্বে মানুষের যে সংস্কার বা কর্মের হিসাব তৈরি হয় তার পরিণাম কী হতে পারে। এখন প্রশ্ন হলো, মনুষ্য আত্মা কি পশু পাখি ইত্যাদির জনিতে পুনর্জন্ম নিয়ে থাকেন? প্রচলিত মান্যতা কিন্তু আমরা বিচার করব। চিরকাল ভারতবর্ষে এই মান্যতা চলে আসছে যে মনুষ্য আত্মাকে তার নিজ পাপ কর্মের ফলস্বরূপ পশু পাখির জনিতে ভ্রমণ করতে হয়। এই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য মুখ্যত তিনটি যুক্তির অবতারণা করা হয়। আমরা তিনটি যুক্তির প্রত্যেকটিতে এক এক করে নিয়ে বিচার করব এবং অনুষঙ্গরূপে কিছু তথ্য প্রমাণ দ্বারা প্রতিবাদ করব যে বাস্তবে মনুষ্য আত্মা পশু পাখি অথবা কীট পতঙ্গ আদির জনিতে জন্ম পুনর্জন্ম কিছুই নেয় না, এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা। দ্বিতীয় প্রশ্ন, পশু পাখির জনি কি মনুষ্য আত্মার সংশোধনের জন্য? অনেক গভীর প্রশ্ন। কিন্তু জনি পরিবর্তনের সিদ্ধান্তে বিশ্বাসী মানুষ প্রায় এক অকপট দলিল পেশ করে থাকেন যে দয়ালু ও কৃপালু পরমাত্মা। জনি পরিবর্তনের সিদ্ধান্তে বিশ্বাসী মানুষ প্রায় এক অকপট দলিল পেশ করেন যে পরমাত্মা মনুষ্য আত্মাকে সংশোধনের উদ্দেশ্যে পশু পাখির জনিতে প্রেরণ করে থাকেন। তারা এও বলেন দেশের সরকার অপরাধ বৃত্তির নাগরিকদের জন্য জেল নির্মাণ করেন। জেলের এক উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ মানসিকতার মানুষ অপরাধ করার যেন আর সুযোগ না পায়। কিছুকাল পর্যন্ত অপরাধ বৃত্তি প্রয়োগ না করতে পারলে ওই বৃত্তি থেকে ব্যক্তি মুক্তি পাবে এবং সাথে সাথে তার পরিবারও মুক্তি পাবে এবং সাথে সাথে তারা সংশোধন হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মানুষ যদি চুরি করে বা হিংসাবশত খুনও করে, তাকে যদি কিছু বছর জেলে বন্দি করে রাখা হয়,
তাহলে বন্দি অবস্থায় ওই কবচর সে না পারবে চুরি করতে, না পারবে খুন করতে। কারণ ওই সময় হয় তাকে কোনো সেলে আটকা রাখা হবে, নয়তো হাত করি পরিয়ে রাখা হবে, নতুবা পায়ে বেরি লাগিয়ে রাখা হবে। এইরূপে থাকার পরিণামে ওই ব্যক্তির চুরি আদি করার, খুন করার বৃত্তি একেবারে ক্ষীণ হয়ে যাবে, একেবারে লোপ পেয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের অপরাধী শুধরে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। এছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, অন্যান্য ব্যক্তিরা যখন দেখবে অপরাধ করার জন্য জেলের সাজা ভোগ করতে হয়, তখন তারও অপরাধ করা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যত্নশীল হবে। সুতরাং দেখা গেল অপরাধীর জেল হওয়ার জন্য একাধারে যেমন অপরাধীর সংশোধন হলো, তেমনি অন্য ব্যক্তিরও শিক্ষা হলো, অত্যন্ত ভালো কথা। ঠিক তেমনি মনুষ্য আত্মারও পশু পাখির জনি প্রাপ্ত হওয়ার দরুন ওই আত্মার যেমন নিজের পরিবর্তন হয়, ঠিক তেমনি অন্যের মনেও ভয় উদ্রেক হয় যে আমি যদি এইরূপ পাপকর্মে লিপ্ত হই তাহলে আমাকেও মনুষ্য জন্মী পরিত্যাগ করে নিকৃষ্ট জনিতে বন্দী হতে হবে। এখন বন্ধুগণ আমরা উপরোক্ত যুক্তির উপর বিচার করব যে বিষয়টি কতখানি যুক্তিসঙ্গত এবং সঠিক। উপরোক্ত ধারণার উপর বিশ্লেষণ করলে, গভীরভাবে পর্যালোচনা করলে এই সিদ্ধান্তে আসতে হবে যে বাস্তবে জেল অথবা কারাগারে বন্দী হবার পর মানুষের সংশোধন তো হয়ই না, বরং জেলের অন্যান্য কয়েদীদের সঙ্গে মেলামেশার কারণে আরও বেশি অপরাধপ্রবণ হয়ে ওঠে সেই অপরাধী। অনেক বেশি কুকর্ম আয়ত্ত করে ফেলে, টেকনিক আয়ত্ত করে ফেলে, বরং জেলের বাইরে ব্যক্তির সঙ্গ তাকে ভালো হতে সাহায্য করে, সে অনেক সংশোধন হয়, তার বিবেক তাকে অনেক পরিবর্তন করে। কারাগারে অভ্যন্তরে কিন্তু ভালো ব্যক্তির সঙ্গ পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে, কারণ কারাগারে তো বেশিরভাগ অপরাধী এবং দণ্ডিতদের সমাবেশ, তাই না? তাদের সম্পর্কে এলে মানসিকতার আরও অধঃপতন হয়ে যায়। এই জন্য দেখা যায় অপরাধী প্রিয় ব্যক্তির মাতা পিতা আত্মীয় পরিজন চান যদিও সে অপরাধী, তবু তাকে যেন জেলে পাঠানো না হয়, তাকে বোঝানো হোক, তাকে কাউন্সিলিং করা হোক। কারণ জেলের পরিমণ্ডলে গেলে সে আরও বেশি কুসঙ্গ পরে খারাপ হয়ে যাবে এবং নির্লজ্জ তথা পাকা অপরাধীতে পরিণত হবে, কারণ তাকে তখন অনেক অনেক পারদর্শী করে তুলবে অন্যান্য অপরাধীরা। ভবিষ্যতে তাকে ভালো করে তোলা অনেক কঠিন হয়ে পড়বে। সরকারও এই বিষয়কে মানছেন যে জেলে ব্যক্তির দণ্ড তো অবশ্যই হয়, কিন্তু সে শুভবুদ্ধি সম্পন্ন হয়ে উঠবে তা কিন্তু সত্য নয়, সরকারও কিন্তু চিন্তিত। আজকাল প্রগতিশীল দেশসমূহে কারাগারে কী করা হচ্ছে, কিছু সংযোজন করা হচ্ছে কয়েদীদের সংশোধনের জন্য, মনোবিজ্ঞানীদের ডাকা হচ্ছে, শিক্ষামূলক প্রোগ্রাম করা হচ্ছে, সাংস্কৃতিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে যাতে তাদের মন পরিবর্তন হয়। সকলেই এই পদক্ষেপে সাধুবাদ জানায়, তবু কোনো একজনকে পরিবর্তনের জন্য সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী বিধি হল তাকে কর্ম রহস্য জানানো, যেটা ভগবান বলে গেছেন। আর এখন আমরা মানুষের চেষ্টায় আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি না, এবং সাথে সাথে অনুশাসন প্রিয় করে তোলা উচিত। এই দুই পদ্ধতি যদি তাকে অবহিত করা যায়, অবশ্যই সে যে কোনো ধরনের অপরাধী হোক না কেন, তার মধ্যে একটা পরিবর্তন আসতে বাধ্য। জেলের বাইরে যদিও এই শিক্ষা পাওয়ার সুযোগ আছে, কিন্তু জেলের মধ্যে বন্দী অবস্থায় এরূপ আদর্শ শিক্ষার কোনো সুযোগই নেই। সংবাদপত্রে এই ধরনের সংবাদ তো অহরহ বেরোয় যে জেল থেকে বেরিয়ে পুনরায় সে পুরনো অপরাধ করে ধরা পড়েছে, যে চোর ছিল সে ডাকাত হয়েছে, যে ডাকাত ছিল সে খুনি হয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে জেলে মানুষের অপরাধ বৃত্তির কোনো সংশোধন হয় না, বরং অপরাধ প্রবণতা বহুলাংশে বৃদ্ধি পায়। কোনো কোনো আসামি তো জেল বার্ডে পরিণত হয়ে যায়, জেলে যাওয়া আর আসা, যাওয়া আর আসা, তার এটাই কর্তব্য। ঠিক এভাবে যদি মনুষ্য আত্মার দূষিত বৃত্তির অথবা বাসনার জন্য পশু পাখি আদির জনিতে পুনর্জন্ম নেয়, তো তার আরও বেশি অধঃপতন হবে, তার সংশোধন মোটেই হবে না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, কোনো এক ব্যক্তি তার মনোবৃত্তি হলো চুরি করা, সে সুযোগ পেলেই চুরি করে, নিজের
উদর পূর্তি করে এটাই তার পেশা নেশা সব কিছু। এখন ধরে নেওয়া যাক যোনি পরিবর্তনের সিদ্ধান্ত অনুসারে তার এই পাপকর্ম বা সংস্কারের জন্য পরের জন্ম তাকে বিড়াল যোনিতে পাঠানো হয়েছে। কারণ বিড়াল হলো চোর, সুযোগ পেলেই চুরি করে খায়। তাহলে এটা তো স্পষ্ট যে বিড়াল যোনিতে জন্ম নেওয়ার পরিণামস্বরূপ সেই আত্মার চুরি বৃত্তি সংশোধনের পরিবর্তে আরও পরিপক্ক হয়ে উঠবে, তার কোনো পরিবর্তন হবে না। কারণ বিড়াল যোনিতে জন্ম নেওয়ার পরিণামস্বরূপ ওই আত্মা চুরি বৃত্তির সংশোধনের পরিবর্তে আরও পরিপক্ক হয়ে উঠবে। কারণ এই যোনিতে আত্মার ভালো সঙ্গ বা সুশিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই, অথচ সংশোধনের জন্য যা অতি আবশ্যক। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ এবং জ্ঞান তা মনুষ্য জনিতেই পাওয়া সম্ভব। সুতরাং বিড়াল জনিতে ব্যক্তির সংশোধন হওয়ার কোনো সুযোগ নেই। অতীত উদাহরণ আমরা দিতে পারি রত্নাকরের বাল্মীকিতে পরিবর্তন আমরা সবাই জানি। তার শিক্ষাও লাভ হয়েছিল এবং তিনি পরিবর্তন হয়েছিলেন। তার দস্যুবৃত্তির পরিণামস্বরূপ যদি পরের জন্মে তাকে বাঘ বা সিংহের জনিতে পাঠিয়ে দেওয়া হতো তাহলে রত্নাকর দস্যুকে কি আমরা বাল্মীকি রূপে পেতাম? পেতাম না। বাস্তবে মনুষ্য জনিতেই দুঃখ দেখে মানুষের সংশোধন হয় এরকম বলে যারা এই মানুষের মনুষ্য জনিতে পরিবর্তনের জনি যারা মনে করেন তাদের মত যে তাতে সংশোধন হয়। তাদের যুক্তি যোনি পরিবর্তনের সিদ্ধান্তে বিশ্বাসী ব্যক্তিবর্গের যে যুক্তি তা হলো অপরাধীর জেলের শাস্তি দেখে অন্যেরও পাপকর্ম থেকে বিরত থাকবে। ঠিক এভাবে পাপীদের পশু পাখির জনিতে জন্ম নেওয়া দেখে মানুষ নিজেকে পাপকর্ম করা থেকে মুক্ত রাখবে। আমরা এখন এই যুক্তির উপর বিচার বিশ্লেষণ করব। বন্ধুগণ, সর্বপ্রথমে একটি বিষয়ের উপর দৃষ্টিপাত করার প্রয়োজন আছে যে মানুষ অপরাধ করলে তাকে জেলে যেতে হয় তা কিন্তু সঠিক। তা প্রত্যক্ষরূপে আমরা সবাই দেখি, তাকে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, বিচার আদালতে তাকে বিচার দিয়েছে। অথচ মনুষ্য আত্মাকে পশু পাখির জনিতে যাওয়া কিন্তু কেউ দেখতে পায় না। এজন্য যোনি পরিবর্তনের মতকে জেনেও কিন্তু কেউ বিশেষ ভয় পায় বলে মনে হয় না। কারণ এটা দেখা যায় না, যা দেখি না নিজের নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। বরং মনুষ্য জনিতে পাপকর্মের বিবিধ দুঃখের রূপ দেখে কিন্তু ব্যক্তির অনেক বেশি ভয়ের উদ্রেক হয় এবং নিজেকে অনেক বেশি শুধরে নেয়। উদাহরণস্বরূপ বলা যায়, বিচার বোধ সম্পন্ন মানুষ যদি বুঝতে পারে যে কোন কোন কর্মের ফলে রোগ, দুর্ঘটনা, দাঙ্গা ও দুঃখ হতে পারে, সেই সেই কর্ম থেকে তিনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। কারণ সে নিজে চোখে দেখবে এবং নিজেকে সংশোধন করবে। বাস্তবে যদি ভুল বা বিকর্মের ফলস্বরূপ মনুষ্য জনিতে দোষ না হতো তাহলে মানুষ পাপকে ভয়ই পেত না। বুদ্ধিমান ও বিবেক সম্পন্ন ব্যক্তির কাছে এই সত্যই ধরা পড়ে যে বহু মানুষিত কানা, খোরা, বোবা, কালা, জড়বুদ্ধি সম্পন্ন অত্যন্ত গরিব ও দুঃখী মনুষ্য জনিতেই জন্ম নেয় এবং তারা পশু পাখির চেয়েও বরং বেশি দুঃখ ভোগ করে। এটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ। এসব দেখে বুদ্ধিমান লোকের পাপকর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য যোনি পরিবর্তনের সিদ্ধান্তকে মানার কোনো আবশ্যকতা নেই। বরং তারা বলবে যে মানুষের জন্যই তো জনিতেই তো অনেক রকমের ভোগের ব্যাপার রয়ে গেছে। তারা মনুষ্য জনিকে কর্মজনির অতিরিক্ত ভোগজনীয় জ্ঞান করে নিজেকে শুধরে নিতে পারে। অতএব পশু পাখি আদিতে যাওয়া আত্মার কুবৃত্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, বাদ বাকি মানুষ পাপ থেকে মুক্ত থাকে, একথা ভিত্তিহীন, যুক্তিহীন। যদি তাই হতো তাহলে বর্তমানে কোটি কোটি মানুষ নির্বিকার জীবন কাটাতো এবং পবিত্র থাকত। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। তবে হ্যাঁ, মনুষ্য জীবনে যে কর্মের জন্য দুঃখ প্রাপ্তি হয় সেই কর্ম করতে যে অনেক মানুষের ভয় হয় তা সাধারণ আমরা দেখে থাকি। মানুষ পাপকর্ম দেখে ভয় পায়। কাউকে যদি গুলি করে মারা হয় সেভাবে পাশের লোক ভাবে আমি যদি এই অপরাধ করি আমাকে গুলি করে মারা হবে। দ্বিতীয়ত আমরা দেখে থাকি ভগবানকে ধর্মরাজ জ্ঞান করে তাকে বহু মানুষ ভয় পায় এবং কর্মের ফলকে অটল মেনে পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করায়। যোনি পরিবর্তনের মান্যতা আসলে ভিত্তিহীন। আমরা একবার দেখব যুক্তি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। কোনো ব্যক্তি বলতে পারে যে চুরি করার স্বভাবের আত্মা পরের জন্মে বিড়াল জনিতে জন্ম নেবে না।
বরং অন্য জনিতে জন্ম নেবে। ঠিক আছে, ধরে নিলাম এমন জনিতে জন্ম নেবে যেখানে চুরি করার প্রয়োজন হবে না। আচ্ছা, ধরা যাক চুরি বৃত্তি সম্পন্ন মনুষ্য আত্মার জন্ম ধরা গেল বাঘের জনিতে হলো, তাহলে ফল তো আরও খারাপ হবে, কেননা প্রথমে ওই আত্মার সংস্কার ছিল চুরি করা, এরপর যুক্ত হলো আঘাত ও হিংসা করার সংস্কার, কারণ বাঘ কোনো তার আহারকে প্রথমে মারবে, হিংসা করে, তারপর খাবে। তাহলে কুসঙ্গের কুসংস্কারের সংখ্যা তো বেড়ে গিয়ে আত্মার তো আরও অধঃপতন হলো, তাই না? তাহলে সংশোধন কোথায় হলো? সংশোধন তো হলো না, বরং অধঃপতন হলো। কোনো ব্যক্তি বলতে পারে বাঘ নয় বরং কবুতরের জনিতে জন্ম হবে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক মত মতান্তর। আচ্ছা, ধরে যাক তাই মেনে নেওয়া হলো, সে কবুতরের জনিতে জন্ম নেবে, কিন্তু কবুতর তো সরল স্বভাবের হয়, ভোলাভালা হয়, ডরপুক হয়, চোরের সংস্কার তো চালাক ও হুঁশিয়ার হয়। তাহলে কোনো কারণে চোর হঠাৎ ভোলাভালা হয়ে গেল কেন? এই প্রশ্নের কিন্তু উত্তর নেই। চোর তো পুলিশকে দেখলেই পালায়, কিন্তু কবুতর, কবুতর তো বিড়ালকে আসতে দেখলেই চোখ বন্ধ করে ফেলে, ভাবে বিড়াল আসছে আমাকে খেয়ে ফেলবে। যে কাল পর্যন্ত চোর ছিল আজ কিভাবে সে এত বুদ্ধ হয়ে গেল? বিবেক কিন্তু তার উত্তর দিতে পারে না, কারণ কবুতর কিন্তু ভীষণ ভীতু হয়, চোর তো তবু ধরা পড়ার মুহূর্তেও লড়াই করে, বাঁচার চেষ্টা করে এবং সুযোগ পেলেই হাত ছুঁড়ে পালানোর চেষ্টা করে, কোনো ত্রুটি করে না। কিন্তু কবুতর হওয়ার কারণে চোরের মধ্যে ভয়ের সংস্কার তো এসে গেল না, এটা অধঃপতন হলো না, সুতরাং এক্ষেত্রে তো উন্নতির থেকে তো তার পরিবর্তন হলো না। এই পরিপ্রেক্ষিতে কেউ বলতে পারে, কী করে বুঝবো যে চোর কোন জনিতে গিয়ে জন্ম নেবে? অবশেষে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে কী করে মানা সম্ভব আদৌ চোরের জনি পরিবর্তন হয় কি হয় না? মনুষ্য আত্মা কি দণ্ড ভোগ করার জন্য পশু পাখি জনির জনিতে গমন করে? এ তাদের প্রশ্নের আমরা এখন বিচার বিশ্লেষণ করব। জনি পরিবর্তনবাদে বিশ্বাসীগণ আরও একটি যুক্তি পেশ করে থাকেন, দেশের সরকার অপরাধীকে জেলে বন্দি করে রেখে দণ্ড দেন, ঠিক তেমনি সারা বিশ্বের সরকার যিনি পরমপিতা পরমাত্মা, আমাদের পরমপিতা শিক্ষক এবং সদ্গুরু, তিনিও পাপ কর্মের ফলস্বরূপ মনুষ্য আত্মাকে দণ্ড ভোগ করার জন্য পশু আদির জনিতে পাঠিয়ে দেন। এভাবে তারা পশু পাখির জনিকে মনুষ্য আত্মার সংশোধনের সাধনসহ দণ্ডভোগেরও আবশ্যক ব্যবস্থা হিসাবে মানেন। কিন্তু বিচার করলে মানতেই হবে যে মনুষ্য আত্মা মনুষ্য জনিতেই দণ্ডভোগ করে থাকে, তাহলে আর অন্য কোনো জনিতে যাবার কোনো প্রয়োজনই থাকে না। ধরা যাক কোনো এক ব্যক্তি স্বভাব দোষে অন্যকে সচরাচর অপমান করে বা গাল মন্দ করে, তার এটা ন্যাচার হয়ে গেছে। কেউ যদি তার সঙ্গে আলাপ করার চেষ্টা করে তো সহসা সে দুর্ব্যবহার করতে শুরু করে। জনি পরিবর্তনের সিদ্ধান্তে বিশ্বাসীগণ বলবেন যে এই ধরনের ব্যক্তিকে কুকুরের জনিতে পুনর্জন্ম নিতে হয় এবং নেওয়া উচিত। কুকুরের রূপে যখন সে এক ঘর থেকে অন্য ঘরে খাবার আশায় যাবে, তখন মানুষও তার প্রতি খারাপ ব্যবহার করবে, তাকে তাড়িয়ে দেবে, প্রয়োজনে লাঠি উঁচিয়ে তার দিকে তেড়ে যাবে। বেচারা কুকুর গলিতে বা রাস্তায় না খেতে পেয়ে পরেই থাকলো, তার অনেক প্রমাণ আমরা দেখছি। অবশেষে প্রাণান্ত হয়ে রাস্তায় তার শেষ আশ্রয় হলো। কিন্তু আমরা মানুষ্য সমাজেও দেখে থাকি যে এক হতদরিদ্র, নোংরা জীর্ণ বস্ত্র পরিহিত, জীর্ণ শরীর, কুরূপ দর্শন, করুণার পাত্র এক মানুষ শুধুমাত্র পেটের জ্বালা নিবৃত করার জন্য দরজায় দরজায় হাত বাড়িয়ে দুমুটু ভাতের আশায় ঘুরে মরছে। সে ভাতের পরিবর্তে সে পাচ্ছে তিরস্কার এবং অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। বহু ঘর ঘুরে ঘুরে নানা ব্যঙ্গ বিদ্রূপের সাথে অবশেষে তার উদরপত্তি হয় অপমানের সাথে। দেখা গেল মানুষ হয়েও সে ব্যবহার পেল নিচ পশুতুল্য। বাস্তবিক একটি কুকুরের চেয়েও কয়েক গুণ বেশি দুঃখের অনুভূতি মানুষটির জীবনে হয়ে থাকে, কারণ মানুষের অনুভব শক্তি কুকুরের চেয়ে অনেক গুণ বেশি। এছাড়া আত্মসম্মান অভিমানও অনেক প্রখর। এই ভিক্ষাবৃত্তির অন্তিম পর্যায়েও কম হৃদয় বিদারক নয়। অবশেষে ক্ষুধা তৃষ্ণা রোগ বেদীর জ্বালায়
গরম ও শীতের প্রকোপে তার স্থান হয় একেবারে রাস্তার পাশে। তার প্রাণ পাখি উড়ে যাওয়ার পর তাকে দেখা যায় কুকুরের ন্যায় রাস্তার এক পাশে মরে পড়ে থাকতে। বেওয়ারিশ তার কোনো আত্মীয় পরিজন কেউ নেই। এটা অত্যন্ত দুঃখের এবং বর্তমান সমাজের অত্যন্ত এক নির্লজ্জ চিত্র। অতএব আমরা দেখি যে পশু পাখির জনিতে মনুষ্য আত্মা জন্ম নিলে যে পরিমাণ দুঃখ হতে পারে তার কয়েক গুণ বেশি সব রকমের দুঃখ মনুষ্য জনিতে হতে পারে হয়ে থাকে। তাহলে কি করে মানা সম্ভব যে পশু পাখির জনি মনুষ্য আত্মার জন্য দণ্ডভোগের জনি? তারা আরও বলে, যদি পশু জনিতেই দণ্ড হয় তাহলে বিচারালয়ের কী প্রয়োজন? বাস্তবে আমরা যদি দেখি এটাই তো আমাদের সামনে আসবে, ঠিক না? ভাববার বিষয়, পশু পাখির জনিতেই যদি মনুষ্য আত্মার দণ্ডভোগ হয় তাহলে বিশ্ব সংসারে বিচার ব্যবস্থা এবং তার সাথে শাস্তির ব্যবস্থার কি কোনো প্রয়োজন আছে? বিবেকসম্পন্ন মানুষ কী বলবেন? প্রতিটি দেশের সরকারকে তাহলে ভাবতে হবে যে প্রত্যেক মানুষের পাপকর্মের ফলস্বরূপ যখন পশু পাখির জনিতে পুনর্জন্ম নিয়ে দুঃখ ভোগ হয়েই থাকে, তাহলে অপরাধীকে এই মানব জন্মেই দণ্ড দেওয়ার ব্যবস্থার আর কি প্রয়োজন আছে? জনসাধারণকেও ভাবতে হবে। উকিলকে এত পারিশ্রমিক এবং ন্যায়ালয়ের স্টাম্প ফিস আদি দিয়ে ন্যায় প্রার্থনার কি কোনো দরকার আছে? যে ব্যক্তি অন্যায় করবে, যে সে যদি পরের জন্মে গাধা ঘোড়া ইঁদুর বাদর ছাগল বেড়া হয়ই, তবে কেন অহেতুক আমি ন্যায় প্রার্থনার কষ্টভার নিজের উপর তুলব? যখন ভগবান বিচার করবেন তখন আমি কেন আইনকে হাতে তুলব? এক দেশ যখন অন্য দেশকে আক্রমণ করে, জনি পরিবর্তনের সিদ্ধান্ত বাগিশদের, তো তখন চুপ করে বসে যাওয়াই উচিত, কারণ তাদের তো মন্তব্য হিংসক আক্রমণকারী পরের জন্মে যদি পশু হয়ে দিন অবস্থায় কাটাবে তাহলে কেন আমরা এই মুহূর্তে ভাবি পশুদের জন্য অহেতুক মাথা ঘামিয়ে ধন জনকে নষ্ট করি? তাই নয় কি? সবাইকে আক্রমণ করতে দাও, পরের জন্মে তো গাদা ঘোড়া হয়ে আমাদের বোঝা বইবে, বাহন হবে, গরু ছাগল হবে, আমাদের দুগ্ধ দান করবে। কিন্তু বাস্তবে আমরা দেখি এই ধরনের ভাবনা কেউ ভাবে না, কারোর মধ্যে কোনো বিবেক খাটে না, কারোর মধ্যে কোনো ভয়বৃত্তি নেই। তেমনি হিংসাবৃত্তির বা পাপ মনোবৃত্তির কোনো ব্যক্তি পশু হচ্ছে না। আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা আমরা মানব কী করে? যদি জনি পরিবর্তনের সিদ্ধান্ত সত্য হয় তাহলে বর্তমান বিশ্ব এক মহা চিড়িয়াখানায় পরিণত হতো, যেখানে মানুষের কোনো দেখাই পাওয়া যেত না, সেখানে মানুষের দেখা পাওয়া মুশকিল হতো, কারণ সব মানুষই তো পরের জন্মে কীট পতঙ্গ বাঘ শেয়াল সিংহ নেকড়ে ইত্যাদিতে পরিণত হবে। আশা করি আপনাদের এই মৃত্যুর পূর্বে ও পরে বিষয়ক আপনাদের বোধগম্য হয়েছে, আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এইরূপ আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সবাইকে নিয়ে সবাইকে ধন্যবাদ, নমস্কার।